হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম তোমার রিপিটেড অ্যাডিশনটা তোমার টপিক হ্যাঁ না তাই আমি হচ্ছে অ্যাডিশন করছি নাহলে কনসেপ্টটা মাল্টিপ্লিকেশন কোন আজকে শনিবার আজকে স্কুলে দেবরাজের ম্যাথ এক্সিবিশন আছে অলরেডি একটি প্রজেক্ট করে দিয়েছি মঙ্গলবারে কিন্তু গতকাল ম্যাম আবার ফোন করেছেন চার্ট পেপারের মধ্যে যেন এরকম মতো বানিয়ে নিয়ে যায় দেয়ালে নাকি টাঙিয়ে রাখবে মেয়ের সোমবারে পরীক্ষা দুই দিন ছুটি ওই জন্য মেয়েকে বললাম করে দে মা আমার কাছে সময় নেই আজকে সকাল নটার থেকে বারোটার মধ্যে এক্সিবিশনের টাইম দিয়েছে এখন দেবরাজ চলে যাবে স্কুলে কিন্তু আমি সেই সময় করে রান্না বান্না করে সমস্ত কাজ গুছিয়ে তারপরে যাব মা দেখো রোজেস দিয়ে দিচ্ছি রোজেস ওকে দেখুন ম্যাথ প্রজেক্ট কমপ্লিট আর আজকে আবার মিউজিকেরও এক্সিবিশন আছে ওই জন্য মিউজিক ম্যান বলেছেন জাতীয় সঙ্গীতের কিছু ইম্পর্টেন্ট যেন লিখে নিয়ে যায় ওই জন্য শুধু কেন ইম্পর্টেন্ট লিখবে তার চেয়ে ওপরে জাতীয় সঙ্গীত লিখে নিচে ইম্পর্টেন্টগুলি লিখে দিই দুটো প্রজেক্টই কিন্তু ভালোই বানিয়েছে বলুন এখন সকাল দশটার মতো বাজে সকালে তাড়াতাড়ি করে বাচ্চাদের জন্য সিমুই বানিয়ে দিয়েছিলাম তো একটু সিমুই বেড়ে আছে তাই ভাবলাম ফ্রিজে সাদা মাখনটাও আছে আজকে বরং আমাদের জন্য পরোঠা বানাই আগামী সোমবারে বোনের বিয়ে আর আজকে আমরা রওনা দেব ওই সন্ধ্যে সাড়ে ছটার সময় আমাদের আটটা চল্লিশে ফ্লাইট মেয়েকে রেখে দিয়ে আমরা যাব কারণ মার্চে মেয়ের পাবলিক ওই জন্য এদিকে পরোঠা গুলিয়ে হয়ে গেছে হাজব্যান্ডকে আগে দিয়ে দিই তারপরে আমি বসে পড়বো অনেকক্ষণ ধরেই ওয়েট করছে কখন খাবার আসবে খাচ্ছে খাক চলুন আমিও বরং বসে পড়ি আমি আবার একটু পোস্ত নিয়েছি আমার মিষ্টি বেশি পছন্দ নয় হাজবেন্ডকেও জিজ্ঞাসা করেছিলাম পোস্ত নেবে তো না বলল আর আমি নিয়ে গেলেই ঠিক আমার কাছ থেকে একটু নেবে দেখুন একটু করে ঝাড়বে বলো এখন বারোটার মতো বাজে চলে এসেছি স্কুলে এতক্ষণে মনে হয় এক্সিবিশন শেষ হয়ে যাবে দেবরাজ কোথায় বসেছে ওটাই আমি দেখছি এই যে এখানে আমাদের গোপাল দেখুন বেচারার মুখটা শুকিয়ে গেছে আর এটি দেবরাজের প্রজেক্ট চলুন আর কি বাচ্চারা বানিয়েছে ওটি বরং একটিবার বার দেখে নি ম্যাজিক বোর্ড আর এদিকে দেখুন এই বাচ্চাটি বাঙালি আমাদের দেবরাজের সাথেই পড়ে ও ম্যাথ লার্নিং মেশিন বানিয়েছে আর ইনি দেবরাজের ক্লাস টিচার এনার নাম তামিল সেলভি ছোট বড় সবাই পার্টিসিপেট করেছে এক একটি ক্লাসে বেছে বেছে বাচ্চাদেরকে নিয়েছে যারা ম্যামেদের সামনে গেস্টদের সামনে এক্সপ্লেন করতে পারবে কী বানিয়েছে কেনই বা বানিয়েছে এটি ইউজ করে বাচ্চারা কিভাবে উপকৃত হবে এই সব যাই হোক প্রতিটি প্রোজেক্টের ওপর বাচ্চারা আর বাবা মায়েরা অনেক পরিশ্রম করেছে তাই তো এত সুন্দর সুন্দর প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি আমি বললাম আমাকেও একটু বলে দেখা আমি একটু রেকর্ডিং করি কিন্তু ওকে আর ভালো লাগছে না ও নাকি কমসে কম কুড়ি থেকে তিরিশ জনকে এক্সপ্লেন করেছে বা টায়ার্ড হয়ে গিয়েছে খিদেও পেয়েছে তবে প্রিন্সিপাল ম্যামের সামনে এক্সপ্লেন করেছিল ওই ভিডিওটি ম্যাম পাঠিয়েছিলেন ওটাই আমি একটু শেয়ার করছি

যেহেতু ম্যাম ভিডিওটি পাঠিয়েছিলেন অতটা ক্লিয়ার ছিল না মোটামুটি বলেছে না ভুলে কমসে কম আড়াই থেকে তিন মিনিট বলা বেশ চাপের রান্না করেই স্কুলে গিয়েছিলাম আর এদিকে প্যাকিং চলছে আর এখনো মাছ মাংস রান্নাটা বাকি আছে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর দেশি মুরগির মাংসটা এখন বানাচ্ছি বিনা চলে মানে জল একটুও দিইনি গ্যাস কমিয়ে কমিয়ে মাংসটা রান্না করছি কারণ মেয়ে তো যাবে না দেশে ওর জন্য মাংস রান্না করে রেখে দিয়ে যাব চার দিন যেন মাংসটা ওর হয়ে যায় অন্য কোনো রান্নার ঝামেলা যেন ওকে করতে না হয় তাছাড়া প্রতিবেশীদেরকেও বলে দিয়েছি হোলা বলেছেন কোনো চিন্তা নেই আমরা তো সব আছি যা লাগবে এসে বললেই হবে আমরা সব দিয়ে দেব ফ্রিজে চার পিস মাছ ছিল ওগুলোই চিলি বানাব ভেবেছিলাম আজকে আমরা আর মাংস খাব না যেহেতু আমরা আজকে জার্নি করব কিন্তু দেখছি অনেকটাই মাংস আছে একটু করে না নিলেও হবে না আর দেখুন আজকে আমি রান্না করেছি ওই মুসুরের ডাল আর বানিয়েছি আলুর পোস্ত আর বানিয়েছি টমেটোর চাটনি আর এই পোস্তটা আগামীকালের জন্য রেখে দেব। একটি এয়ারটাইট কন্টেনারে মেয়েকে বলেছি আগামীকাল গরম করে নিবি এদিকে মাছের চিলিটাও হয়ে গেছে আর মাংসটাও প্রায় হয়ে এসেছে চারটে জায়গাতে চার দিনের জন্য তুলে রাখবো ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঠুকিয়ে দেব। মেয়েকে বলেছি শুধুমাত্র দিনের বেলাতে মাংসটা খাবি রাত্রিতে শুধু আলু ভাতে আর দুধ ভাত খাবি দুই বেলা চার দিন ধরে মাংস খেলে যদি পেটের প্রবলেম হয় আর আমরাও থাকবো না ওই জন্য এক বেলার মতো মাংস প্রতিটি টিফিন বক্সে রেখে দেব ও প্রতিটি টিফিন বক্স বার করবে আর গরম করে খাবে আর এদিকে এই মাংসটাও প্রায় হয়ে এসেছে দেখুন জল দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস মোটামুটি সব রেডি এবার আমরা খেয়ে নেব এখন সন্ধে সাড়ে ছটা আমরা রেডি হয়ে গাড়ির জন্য ওয়েট করছি মেয়ের জন্য মনটি একটু খারাপ লাগছে এই প্রথমবার ওকে একা রেখে দিয়ে যাচ্ছি ওর অবশ্য ভীষণ সাহস ওর কোনো ভয় ডরই নেই তাছাড়া আমাদের কাজের আক্কা রোজ কাজ করতে আসবে আক্কার সাথেও একটু কথাও বলতে পারবে আক্কাকে ভাত রান্নার দায়িত্বটা দিয়েছি আক্কা রোজ ভাতটা রান্না করবে আর ও শুধু মাংসটা গরম করবে তাছাড়া ব্রেড ম্যাগি ওর পছন্দের অনেক স্ন্যাক্স কিনে দিয়েছি অসুবিধা সেরকম কিছুই হবে না এখন সাড়ে সাতটার মতো বাজে চলে এসেছি কোয়েম্বাটুর এয়ারপোর্টে আটটা চল্লিশে আমাদের ফ্লাইট একটু আমরা লেটই হয়ে গেছি যেখানে আমাদের ঘর থেকে সকালের দিকে আসলে ওই দশ মিনিটের মতো এয়ারপোর্ট আসতে সময় লাগে আর এখন ভীষণ ট্রাফিক থাকার কারণে পঞ্চাশ মিনিট সময় লেগেছে অবশ্য আমাদের বোর্ডিং করা আছে তবে এই ব্যাগগুলিকে চেকিং করে পার্সেল করে দিলেই মুক্ত হব আর কোয়েম্বাটুর যেহেতু একটি ছোট সিটি মেট্রো সিটি নয় ওই জন্য ডিরেক্ট কলকাতা যাবার কোনো ফ্লাইট নেই আমাদেরকে ভায়া হয়ে যেতে হয় তবে এই ফ্লাইটটি ডিরেক্ট না হলেও ডিরেক্ট মানে আমরা প্রথমে কোয়েম্বাটুরে চাপব তারপর প্রথমে আমরা নামব পুনেতে পুনে থেকে যাব কলকাতা আর ডিরেক্ট কেন বললাম তার কারণ আমরা পুনেতে তো নামব তবে প্লেনের বাইরে বেড়াবো না আমরা প্লেনের ভেতরেই বসে থাকবো এটাই যা শান্তি আমরা প্রায় পাঁচ বছর বাদে প্লেনে চাপছি লাস্ট টাইম দু হাজার উনিশে সেপ্টেম্বরে চেপেছিলাম দুর্গাপূজার সময় তারপরে আবার এপ্রিলের টিকিট কাটা ছিল কিন্তু মার্চে কোভিডের কারণে লকডাউন পড়ে যায় তো তখন থেকে আর প্লেনে চাফা হয়নি আর এবারে যখন চার বছর বাদে দেশে গিয়েছিলাম তখন আমরা কারে করে গিয়েছিলাম আর আমার তো মনে হয় কারে করে দেশে যাওয়া বেশি ভালো প্লেনের থেকে দেখুন দিদিকে ভিডিও কলে প্লেনও দেখানো হয়ে গেল আবার জ্বালানোও হয়ে গেল এত দুষ্টু ছেলেটি মেয়ের সাথে ভিডিও কলে কথা বলে এতক্ষণে মনটি একটু ভালো লাগছে সবে মাত্র এই প্লেনটি ল্যান্ড করলো আর এখন দেখুন লাগেজগুলি নামাচ্ছে আমরা তো আমাদের নিজেদের প্লেনের লাগেজ নামানো কখনো দেখতে পাই না ওই জন্য এখান থেকে দেখে নিলাম যাই হোক চলুন যা যাক আর ইনি আমাদের বাসের ড্রাইভার জানেন কোয়েম্বাটুর থেকে সারা দিনে প্রায় আট থেকে দশটি প্লেন কলকাতা যাতায়াত করে তার মধ্যে এই প্লেনটি খানিকটি ডিরেক্টের মতো মানে ভায়া হবে তবে প্লেন চেঞ্জ করার দরকার নেই কিন্তু বাকি সব প্লেনে যেতে গেলে এয়ারপোর্টে নেমে অন্য আরও একটি প্লেন চেঞ্জ করতে হয় আরও দুই তিন ঘন্টা এক্সট্রা সময় যায় পুনরায় আবার চেকিং লাইনে দাঁড়ানো বাসে চাফা অনেক কষ্ট আমরা এই প্রথমবার পুনে হয়ে যাচ্ছি ওই জন্য এক দেড় ঘন্টার মতো বেশি সময় লাগছে চেন্নাই হয়ে গেলে এই এক দেড় সময় কম লাগে আর যারা চেন্নাইয়ে থাকে তাদের কিন্তু বেশ সুবিধা দুই আড়াই ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে যাওয়া যায় যাই হোক আমরা বসে পড়েছি আর এখন বাজছে আটটা চল্লিশ প্লেন নটার মধ্যে টেক অফ করবে আমাদের কোয়েম্বাটুর সিটি এখানে কোথাও আমাদের বাড়িটি আছে আমি বিকালে না ভাত খেয়ে এসেছি আর হাজব্যান্ড একটু বেলা করে খেয়েছিল ওই জন্য ও আর কিছুই খাবে না গোপালের জন্য একটি কাপ নুডলস নিলাম চারশো টাকা দাম নিল তবে খেতে দারুণ টেস্টি ছিল আর আধা ঘন্টার মধ্যে আমরা নেমে পড়ব। এখন রাত দশটা কুড়ি আমরা পুনেতে ল্যান্ড করে গেছি যারা পুনেতে নামার তারা নামবে আর কলকাতা যারা যাবে তারা প্লেনের ভেতরই বসে থাকবে যাত্রীরা সব নেমে গেলে প্লেনের ভেতরটা একটু পরিষ্কার করবে তারপর কলকাতা যাবার যাত্রীরা আসা শুরু করে দেবে মানে ধরুন এখনও আধা ঘন্টা কি চল্লিশ মিনিট বাদে পুনরায় আমাদের প্লেন টেক অফ করবে আমরা রাত দুটোর সময় কলকাতা ল্যান্ড করব। তার মানে টোটাল আমাদের সময় লাগছে প্রায় পাঁচ ঘন্টা কি তারও বেশি আর আমরা আটটা চল্লিশে কোয়েম্বাটুরে চেপেছিলাম আর নামব দুটোর সময় এর থেকে কিছু কিছু ফরেন কান্ট্রিজ কম সময়ে যাওয়া যায় আমরা দু সালে যখন সিঙ্গাপুর গিয়েছিলাম চার ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম আর দু সালে যখন দুবাই গিয়েছিলাম তখন সাড়ে চার ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম তাহলে বলুন কোয়েম্বাটুর থেকে কলকাতা যেতে কত বেশি সময় লাগছে রাত্রি দুটো পাঁচ আমরা ল্যান্ড করলাম কলকাতার এয়ারপোর্টে আর এত ঘুম পাচ্ছিল একটু অ্যাডজাস্ট করে ঘুমিয়েও পড়েছিলাম উঠে বুঝতে পারছি ঘাটটা পুরো আমার ব্যথা হয়ে গিয়েছে ভীষণ ক্লান্ত মনে হচ্ছে কখন খড় চাপো আর টান টান করে একটু শুয়ে পড়ব আর এখন তো রাস্তা ফাঁকা দুই ঘন্টার মধ্যে অবশ্য আমরা পৌঁছেও যাবো ঘাটালে আর এখন যেটি মেন কাজ সেটি হলো প্রথমে আমাদের ব্যাগগুলি নেওয়া দেখুন গোপালের মুক্তি দেখে ভীষণ মায়া লাগছে বেচারা ঘোর ঘুমিয়ে পড়েছিল তুলে দিতে বাধ্য হলাম যাই হোক বাড়িতে গিয়ে ঘুমাবে চলুন তাহলে আমাদেরও ব্যাগপত্র প্রায় এসে গেছে আর একটি বাকি আছে ভিডিওটি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ